Hello, good afternoon. Welcome back to my YouTube channel. তোমাদের সকলকে জানাই রিয়ালিস লাইফে ওয়েলকাম। তো আজকে আমি আমার ম্যারেজ অ্যানিভার্সারি কালকে ছিল, ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি, খুব ভালো কেটেছে, ভীষণ ভালো লেগেছে আমার, ভীষণ এনজয় হয়েছে কালকে সবাই মিলে যারা ইনভাইটেড ছিল। তোমরা তো ভিডিওতে দেখিয়েছো আগের ভিডিওতে, তো কারা কারা সবাই এসেছিল, সব আমার ফ্যামিলি মেম্বাররাই ছিল, আদার্স সেরকম ছিল না। যাই হোক, আমি ছোট্ট করে করেছি, আমার খুব তো ভালো লেগেছে। নিজের বাড়িতে নিজের কাকা সাজিয়ে দিয়েছে, বলেইছি যে ছোট কাকা সাজিয়েছি, তো আমার খুবই ভালো লেগেছে। আর আজকের আমি এটা ভিডিওটা কোথায় করছি সেটা বুঝতে পারছি, আমি আমার বাড়িতে মানে বাপের বাড়িতে বারান্দার মধ্যে সেট আপ করে কোনোভাবে ভিডিও করছি। তো চলো, এবার আমি যা যা গিফট পেয়েছি তো কালকের ভিউ কিছুটা দেখে নিয়েছি, আমি আর দেখিনি, কেননা আমার আর সেভাবে শরীরে দিচ্ছিল না, সেভাবে আমি আর দেখতে পারিনি। তো আমি ভাবলাম চলো আজকে ডে লাইটে আলোতে একটুখানি ভিডিও অন করি, ভালো আসে ক্যামেরাতে। তো ভিডিও যা যা গিফট আছে সেগুলো আমি আনবক্সিং করি, তোমাদেরকেও দেখাই। তো চলো, ফার্স্ট গিফট আমাকে আমার বাবাকে দিয়েছে সেটা দেখাচ্ছি। তো বাবা এবং দিদি দুজনেই আমাকে ক্যাশ দিয়েছে, বাবাও ক্যাশ দিয়েছে আর দিদিও সেম ক্যাশ দিয়েছে, আমাকে মানে বাবা এমনি হাতে ক্যাশ দিয়েছে। আর এটা দিদির খামটা দেখাচ্ছি, এটা দিদি ক্যাশ দিয়েছে, কত কি দিয়েছে সেটা আমি বলছি না। তো হাতে ক্যাশ দিয়ে দিয়েছে বাবা, তার জন্য আর খাম দেখাতে পারলাম না। আর কি আর হচ্ছে নেক্সট কি দিয়েছে, আমার মা কি দিয়েছে সেটা দেখাচ্ছি। মোটামুটি আমি জানি কারা কি কি দিয়েছে, সবার নামটাই আমি বলবো যে কারা কারা কি গিফট দিয়েছে। তো আমার মা আমাকে দিয়েছে, আমি জাস্ট এখনই দেখছি, আমি নিজেও জানি না কি গিফট কি দিয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো শাড়িটা, দেখো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একদম রানি কালার, এটাকে রানি পিঙ্কই বলে, যাই হোক হ্যাঁ পিঙ্ক রানির মধ্যে। তো দেখো কত সুন্দর শাড়িটা, আমার খুব পছন্দ হয়েছে, দেখো পাড়টা দেখো, তো এত সুন্দর একটা মা শাড়ি দিয়েছে, আমার তো মানে ভীষণই পছন্দ হয়েছে, ভীষণ ভীষণ ভীষণ। মায়ের গিফট মানে বুঝতেই পারছো অবভিয়াসলি পছন্দেরও বাইরেই থাকে। তো চলো, মায়েরটা তো দেখিয়ে দিলাম শাড়িটা, তোমরা বুঝতে পেরেছো কিনা যাই না। দেখো আমি আর পুরো শাড়ি কিন্তু আর খুলে খুলে দেখাচ্ছি না, ঠিক আছে, যেরকম ভাঁজ করা আছে সেরকমভাবেই দেখাচ্ছি। আচ্ছা নেক্সট হচ্ছে দিদা, মানে হচ্ছে কাকিমার মা, কাকিমার মা, তোমরা ভাই দুই ভাই ছোট ছোট ভাইকে দেখো, তো ওর দিদা, ওর দিদা মানে আমারও দিদা। তো দিদা কি দিয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর একটা কুর্তি দিয়েছে, আবার পিছনে দেখো ডিজাইনটা দেখো, এরকম পিছনে এরকম গোল টাইপের দিয়ে একটা হুক লাগানো রয়েছে, তো এরকম ডিজাইন পিছনে, আর সামনে এরকম সুতোর কাজ করা কুর্তি দিয়েছে। তো এটাও অবভিয়াসলি পছন্দের, আর এই মেয়েদের কুর্তি শাড়ি এইসবই পছন্দের হয়েই থাকে। তো চলো নেক্সট দেখাই। আচ্ছা হাতের সামনে যা যা আছে আমি সেগুলোই আগে দেখাচ্ছি। তো এই ফুলের বুকেটা দেখো কি কি কত সুন্দর সুন্দর ফুল রয়েছে, আমি জানিও না, শুধু গোলাপ ছাড়া বাকি ফুলের নামও আমি জানি না। তো এত সুন্দর একটা বুকে দিয়েছে হচ্ছে আমার মানে বাবাই এবং আমারও বলতে পারো, দুজনেরই ফ্রেন্ড এবং তার গার্লফ্রেন্ড দুজনে এসেছিল। তো ওরা দিয়েছে, এই রাহুল আর সহেলি, ওরা দুজন মিলে আমাদের আমাদেরকে এই বুকেটা দিয়েছে। তো চলো এবার নেক্সট দেখাই। আচ্ছা তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই কড়াইটা, এই কড়াইটা দেখতে পাচ্ছো, তো এই কড়াইটা গিফট করেছে হচ্ছে আমার ছোট পিসি, কারণ পুরীতে গিয়ে আমি কড়াই 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 খুঁজছিলাম, আর পিসি এবং পিসা দুজনেই শুনছে আমার মুখে যে আমার কড়াই হয়তো লাগবে, তাই জন্য আমি ছোট কড়াই খুঁজছিলাম ওখানে। তো পিসা যাই হোক বড় কড়াই দিয়েছে, মানে বড় কড়াই তো অবভিয়াসলি মানে অনেক কিছু রান্নার জন্য, মানে বেশি কোয়ান্টিটির রান্নার জন্য তো বড় কড়াই লাগে, তো মোটামুটি এই বড় কড়াইটা আমার কাজে লেগে যাবে, ঠিক আছে। তো এটা ছোট পিসিটা দিয়েছে, ছোট পিসি পিসা। তো চলো নেক্সট দেখাই, এইটা একটা প্যাকিং, সবই হাফ হাফ করে প্যাকিং খোলা হয়েছে, কারণ পিওরা দেখেছিল আমি আর দেখিনি, তাই এখন আমি আবার নতুন করে খুলে খুলে দেখি কি কি পেয়েছি। তো এইটা আমাকে দিয়েছে হচ্ছে, এখানে লেখা আছে হ্যাপি অ্যানিভার্সারি পুচাই অ্যান্ড বাবাই, মানে পুচাই মানে হচ্ছে আমার বাড়ির ডাকনাম, তো সেই হিসাবে এই নামটা দেওয়া আছে। তো এটা মনে হয় আমার বড় পিসি মেয়ে দিয়েছে, মানে টুম্পা দিয়েছে, টুম্পা দি এবং অনিবাদা। তো চলো কি গিফট দিয়েছে সেটা একটু দেখি, ধরো এগুলো খুলতে হবে। আচ্ছা বাহ সুন্দর একটা জিনিস, ফটো ফ্রেম দিয়েছে, তিনখানা ফটো লাগাতে পারবো, দেখতে পাচ্ছ কি সুন্দর না। তো এই ফটো ফ্রেমটা দিয়েছে টুম্পাদি এবং অনিবান্দা, থ্যাংক ইউ, আবারও জানাচ্ছি, থ্যাংক ইউ জানাচ্ছি। তো খুব ভালো, খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো। তো চলো নেক্সট দেখি কে কী দিয়েছে, প্লাস্টিক এই একটা প্লাস্টিকে কী আছে দেখি। আচ্ছা এটাতে আছে চাদর, দেখো কত সুন্দর একটা প্রিন্টেড চাদর, গ্রিন ব্লু সব কিছু মিক্সচার একটা চাদরটার কালারটা খুবই সুন্দর। তো এটা দিয়ে হচ্ছে আমার মেজো পিসি, হ্যাঁ হ্যাঁ মেজো পিসি দিয়েছে, মেজো পিসি ওই শান্টু এবং মায়াদি, এরা ওরা মিলে এই এটা দিয়েছে, এটা কত সুন্দর কালার, কালারফুল ভীষণ, গ্রিন কালারটা ভীষণ ফুটছে, তো এটাও আমার খুব ভালো লাগলো। তো চলো নেক্সট দেখি কী আছে, এখানে দেখো প্রিন্টে কী লেখা আছে, তোমাদের এটা উল্টো দেখাচ্ছে লেখাটা, পিয়ালি লেখা আছে। তো চলো পিয়ালিকে, পিয়ালি বাক্সতে গিফট করেছে, তো কী আছে দেখি, বাহ এটাতেও শাড়ি রয়েছে, দেখো
কত সুন্দর শাড়ি কালারটা, এটা হচ্ছে রানী কালার, তাই তোমার রানী কালারই তো। হ্যাঁ রানী কালারের শাড়ি, পুরো সারা বডিতে দেখো এরকম গোল্ডেনের ওপরে, এগুলোকে কি বলে মা, মানে কি করা বলে এগুলোকে, মানে কাজ করা টাইপের, কাজ তো নয় মানে কি বলবো, প্রিন্টেড করা জরির কাজ টাইপের। দেখো কত সুন্দর পুরো সারা বডিতে করা, সারা বডিতে কি সুন্দর প্রিন্টেড, পুরো প্রিন্টেড কাজ করা সারা বডিতে, হোল বডি। তো এই রানী কালারের ওপরে এটা গোল্ডেন প্রিন্ট করা রয়েছে। তো এটা দিয়েছে দোয়েল এবং পল, যাদের নেক্সট মান্থে অ্যানিভার্সারি, তো ওরা দিয়েছে, তো ওদেরকেও থ্যাংক ইউ বলছি আবার। তো খুব সুন্দর রয়েছে, খুব 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 সুন্দর রয়েছে, ওর সাথে দেখা হলো আমি বলবো, কারণ তো আমার দেখা হয়নি কালকে, তো আজকে আবার দেখা হলো ওদেরকে আবার বলবো সামনাসামনি। তো সত্যিই খুব পছন্দ হয়েছে এই কালারটা যেমনি, আর পুরো প্রিয়া এত সুন্দর কাজ করা শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, খুব খুব। চলো নেক্সট। এইটা হচ্ছে বাবাই দোকানে দাদা, দুই দাদা মিলে এই গিফটটা দিয়েছে। এইটা দেখো, এটা জাস্ট কালকেরই খুলে আমাকে দেখাতে বলেছিল, তো আমি দেখিয়েছি কালকে, এটা আমার দেখা হয়ে গেছে। দেখো তো এটা খুললাম, এটা খুলে এটা এটা সামনে দেখো মিরার, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, দেখো মিরার, তো এটা মিরারের ওপরে, আর এটা কি রয়েছে সেটাও আমি দেখাচ্ছি। দেখো দেখতে পাচ্ছো, এটা ফটো দেওয়া রয়েছে আমার আর ওর, এই দেখো আমার আর ওর বিয়ের ফটো, আর লাইটিং চলছে মিরারটা, এটা মিরারের কাজ করবে, এটা অফ করে দিলে মিরার হয়ে যাচ্ছে এরকম। তো দেখে নিলে এটা গিফটটা আমার, এটা তো অসাধারণ লেগেছে, এটা দুই ওর দোকানে দুই দাদা মিলে দিয়েছে। তো চলো নেক্সট গিফট দেখাই কে কি দিয়েছে। ও এটা চার্জারের পয়েন্টও দিয়েছে, কেন এটা চার্জ দেওয়া যায় বুঝতে পারছো, এটা কোনো ব্যাটারিতে নয়, এটা চার্জে চলে, এটা চার্জারের পয়েন্টও দিয়েছে। নেক্সট কে কি দিয়েছে দেখি, এটা একটা সবই খুব হাফ কাপ যারা খোলা, কারণ পিও কালকে রাতে খুলেছে, তাই আমি ও আবার একটু প্যাকিং ট্যাকিং করে দিয়েছি, আমি বাকিটা খুলে খুলে দেখি কি কি আছে, এটা খুলবো কি করে। আচ্ছা এটা হচ্ছে আমাদের বাড়িতে একজন আসে বাপ্পা বলে ছেলেটা, ও দিয়েছে এই গিফটটা, দেখো ঘড়ি ময়ূরের ওপরে ঘড়ি, খুব সুন্দর, এটা খুবই সুন্দর, তো এটা ও দিয়েছে, খুব পছন্দ হয়েছে। নেক্সট আছে কি, এটা এটা বুকু কাকা বলে একজন কাকা রয়েছে, তো বুকু কাকাই কাপ সেট, কাপটা দিয়েছে, কাপ সেটটা দেখো, কাপে করে চা খাবো, আর কেউ গেলেও চা দিতে পারবো, তো এই কাপ সেটটা বুকু কাকা দিয়েছে। নেক্সট হচ্ছে এই এটা একটা, এটা দেখো জলের ওই যে রড, মানে জল গরম করার জন্য যে রডগুলো হয় না, তো এইটা সেটা আমি আর খুলে আর দেখালাম না, এটাও বাবাইয়ের ফ্রেন্ড দিয়েছে আকাশ, ও দিয়েছে এটা, এই জল গরম করার রড, এটা তো এটা আকাশ দিয়েছে, এটাও কাজে লেগে যাবে, আগের জিনিস দিয়েছে জল গরমের জন্য, তো এটা ও দিয়েছে। আর আচ্ছা এই আরেকটা, আচ্ছা এইটা হচ্ছে বলে দিচ্ছি হ্যান্ডলুম শাড়ি, দেখতেই পাচ্ছ পুরো ব্লু কালার উপরে, কোনো কিছু পাড় বা ওরকম কিছু নেই, কোনো কাজ করা বা পাড় ঠাড় ওসব কিছু নেই, পুরো হ্যান্ডলুম শাড়ি একদম ব্লু এর উপরে। তো এটা দিয়েছে হচ্ছে ঠাকুরমশাই, মানে আমাদের যে বিয়ে দিয়েছিল আগের বছরে, তো সেই ঠাকুরমশাই আমাদের বাড়ির সামনে থাকে, আর আমাদের সাথে খুব ভালো একটা মানে বন্ডিং পরিচিত, সবসময় আসা যাতায়াত করে, তো ঠাকুরমশাইকে কালকে ইনভাইট করা হয়েছিল, তো ঠাকুরমশাই এই শাড়িটা আমাকে দিয়েছে। তো বাবাই এখানে কোনো কিছুই গিফট পাইনি, সবই আমি পেয়েছি, তো বাবাই বলছে তো সব তুমিই পাচ্ছ, আমি কিছুই পাচ্ছি না, তো জাস্ট ইয়ার কি পাল। তো চলো নেক্সট, এই প্লাস্টিকটাতে কি আছে, নেক্সট প্লাস্টিকটাতে আছে হচ্ছে একটা চাদর, চাদরের প্রিন্ট, এটা দিয়েছে হচ্ছে বড় পিসি, বড় পিসি এবং পিসা এই চাদরের চাদরটা দিয়েছে, তো দেখো কালারটাও খুব সুন্দর, দেখতে পেয়েছো, তো এইটা দিয়েছে হচ্ছে বড় পিসি এবং পিসা, খুবই সুন্দর, আর কি বলবো, ভালোই লাগছে, পারবো একদিন। তো চলো এবার দেখি এন্ড অফ দ্য লিস্ট, লাস্ট গিফট, এটা হচ্ছে কাকিমা, কাকিমা দিয়েছে কি আমি নিজেও যাই না, জাস্ট এখনই খুলছি, আমি কোনোটাই জানতাম না, ও কাকিমা নিজেও যায় না, কাকিমা পাশেই রয়েছে ব্যাকগ্রাউন্ডে, কাকিমা বসে রয়েছে, কিন্তু আমি নিজেও যাই না কি দিয়েছি কাকিমা। আচ্ছা চাদর দেখো, লাল কালার, না লাল নয় এটা মেরুন, মেরুন কালার বাটি প্রিন্টে, কি সুন্দর চাদর, চাদরটা দেখো কত সুন্দর, পাতলে তো খুবই ভালো লাগবে দেখতে, তো এত সুন্দর একটা চাদর দিয়েছে কাকিমা এবং কাকা, খুব পছন্দের সব গিফট পেয়েছি, তো আর কিচ্ছু নেই, তাও আমি একবার ভালো করে দেখে নিচ্ছি, আর কিচ্ছু নেই, সব দেখানো হয়ে গেছে ভিডিওতে কে কি দিয়েছে, আর সবার নাম সহ বলে দিয়েছি কে কি দিয়েছে, নিশ্চয়ই যারা যারা ভিডিও দেখবে সবাই বুঝবে যে হ্যাঁ আমি সবার নামটাই উল্লেখ করেছি। তো খুবই ভালো লাগলো গিফটগুলো, আমি নিজেও আনবক্সিং করে দেখলাম কী কী পেয়েছি, তো সবার গিফট আমার খুব ভালো লেগেছে, ভীষণ 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 ভালো লেগেছে, পার্টিকুলার মানে ওরকম আমি নাম বলবো না যে এটা বেশি পছন্দ ওটা বেশি পছন্দ, আমার সব কটা গিফট খুবই পছন্দ, গিফট মানেই পছন্দ। তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি, আমি তো কোনো আজকে ব্লগ দেবো না, এটা আনবক্সিং ভিডিও ছিল মানে গিফট আনবক্সিং, তো চলো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, ডু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, চলো বাই।
আরেকটা গিফটের কথা বলতে ভুলে গেছি, আর আমি এই বাড়িতে এসে দেখতে পাচ্ছ ভিডিওতে, আমি এই বাড়িতে আমার কিছু অ্যাটাচ করা ভিডিও রয়েছে, তো সেটা হচ্ছে এই বাড়িতে আমি যেহেতু পেয়েছি তার জন্য আমি ভাবলাম চলো যে ভিডিওটা যখন একসাথে আনবক্সিং ভিডিও দেবো এই গিফটের তাহলে একসাথেই দিই। তো আমি কাকার কথা বলতে ভুলে গেছি, পিউর বাবা মানে বড় কাকা, বড় কাকাও আমাকে ক্যাশ দিয়েছিল, তো এটা বলতে আমার ভুলে গেছিলাম, একদম মাথায় ছিল না। আর হচ্ছে এই বাড়িতে মানে আমরা যেখানে থাকি আমার শ্বশুর বাড়িতে, তো উপরে কাকু, উপরে একজন কাকু থাকে, নিচে একজন কাকু থাকে, তো উপরের কাকু আমাকে, কাকু এবং কাকিমা গিফট করেছে, মানে এটা আমাকে বলতে, আমাকে আমাকে না যাই হোক বাবাইকে, ডেনভারের, দেখো ডেনভারের একটা পারফিউম দিয়েছে, আমাদের দুজনকেই দিয়েছে, দুজনেই ইউজ করতে পারবো, এখন ছেলে বলো মেয়ে বলো এরকম কোনো পারফিউম এখন হয় না, সবাই সব রকমই, মাকে মেয়েরাও একই ছেলেরও একই। তো আর নিচের কাকু এবং কাকিমা আমাকে এই গিফটটা দিয়েছে, তো এই যে কেকটা দেখতে পাচ্ছ, আমি অ্যাটাচ করলাম কেকটা, এই যে কেকটা দেখতে পাচ্ছ এই কেকটা আমাকে কাকু এবং কাকিমা দিয়েছে নিচের ঘরে। তো এই হচ্ছে আমরা যেটা কেক কাটিং করেওছি, তো এই হচ্ছে এই তিনটে জিনিসের আমার মানে বলার জন্য আমি আবার ভিডিওটাকে এই বাড়িতে করছি, ওই বাড়ি থেকে এই বাড়িতে চলেও এসেছি। তো যাই হোক, আমি তোমাদের এটাই বলতে চাই যে ভিডিওটা দেখে, এই আনবক্সিং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তো তোমরা জানোই কী কী করতে হবে। চলো বাই।